সবাই দেখো টিনটিনের দোলনায় কে উঠেছে আমাদের ছানা পোনা 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 ছানা পোনা মাও আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি দুপুরের শুভেচ্ছা আশা করি সবাই লাঞ্চ করেছেন আমি এখনো খাইনি কারণ আমার এই বাচ্চা কাচ্চাকে খাওয়া দাওয়া করাতে হবে আমার এই বাবুদেরকে এখন আমি খাবার খাওয়াবো তাদের ফ্রেশ করব তাদের সবাইকে দেখাশোনা করব তারপর আমার পালা আসুন আমি আমার বাবুদের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই উনি হচ্ছেন ছানা পোনা আমি তাকে নিজের হাতে খাইয়ে কিছুটা বড় করলেও বাকি সময়টা আমার বড় বোন তাকে টেক কেয়ার করেছে তাই সে আমার বড় বোনের বাবু এখন আসুন আমি ঘরে সব থেকে বড় মেম্বারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই টিনটিন কোথায় আপনি টিনটিন আমার ঘরবাড়ি হচ্ছে হলো মানে তাদের বরাদ্দে আমার ঘরবাড়িতে আমার কোনো রাজত্ব চলে না এই ঘরবাড়ি শুধু তাদের জন্য উনি হচ্ছেন টিনটিন দ্য ফেমাস বয় টিনটিন লাইকিতে তার 12 লাখ ফ্যান্স 12 লাখ প্লাস ফ্যান্স আছে ফ্যান্স ফলোয়ার আপনারা চাইলে দেখে নিতে পারবেন জান্নাত টিনটিন হ্যাঁ উনি সেই ফেমাস বয় জান্নাত টিনটিন এরা দুজন হচ্ছে রক্সি জক্সি ওর নাম জক্সি ওর নাম পিকু আর ওর ভাইয়ের নাম হলো রক্সি ওর নাম পিকু আর ওর নাম জক্সি এই হলেন রক্সি আর এই হলেন মিঠু আমি যদি মিঠুকে ধরে নিয়ে আসি তাহলে রক্সি পাগল হয়ে যায় দেখুন কিভাবে পাগল হয়ে গেছে আমার পিছে পিছে দৌড়াচ্ছে সে মিঠুকে পাওয়ার জন্য যাও তোমার বউ নিয়ে যাও আমরা তোমার বউকে ধরি না হ্যাঁ 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 এটা আমার সোনাই রূপাই হ্যাঁ বাবা উনি হলেন সোনাই উনি হলেন রূপাই সোনাই রূপাই উনি হচ্ছেন জন্স ওর নাম জন্স ও আল্লাহ খাবার দাও খানা দাও ফাতেমা কই ভাত দাও এগুলো বলতে পারে উনি গোসল করেছেন এখন ওর নাম রয়্যাল বাবা রয়্যাল ওদেরকে রাতে ছাড়ি কারণ ওরা অন্য পাখিদের ঠোকর দেয় তাই রাতে ছাড়ি উনি হচ্ছেন মিষ্টি সবার ছোট্ট সে সবার ছোট আমাদের আমাদের ঘরের মেম্বারের মধ্যে সবার ছোট উনি ওনার নাম মিষ্টি ও হচ্ছে লরিকেট ওর নাম লরিকেট বাট আমি ওর নামই রেখেছি লরি ও হচ্ছে হলো আঙ্গুরি হ্যাঁ আঙ্গুরি আমি জানি তোমার নাম আঙ্গুরি তুমি আমার আঙ্গুরি ও হচ্ছে হলো তুতুন গুড়ি ওকে আমি এখন ছাড়বো না রাতে ছাড়বো কারণ ওরা ময়না ও শালিক এরা হচ্ছে হলো আমার অন্যান্য পাখিদের ঠোকর দেয় তাই ওদেরকে আমি রাতে ছেড়ে দিই রাতে ছাড়া থাকে এই হলো আমাদের গয়না তারা এখানে উঠে কি কারণে জানেন আমার টিভির লাইনের তার খাওয়ার জন্য ওনার নাম গয়না ওর ব্রিডিং নেম হচ্ছে হলো ব্লু রিং লেগ হ্যাঁ মা কি মা বলো বলো কি বলতে চাচ্ছ বলো এদিকে এসে বলো অন্ধকারে তোমাকে কেউ দেখতে পাচ্ছে না আজকে পাখিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম নেক্সটে আমার কবুতরের বাবুদেরকে দেখাবো কবুতরগুলোকে দেখাবো এবং অবশ্যই আপনারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন
আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করুন, সবাই পাশে থাকুন এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়, আমি যখন নতুন ভিডিওগুলো ছাড়বো আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, সাবধানে থাকবেন, হ্যান্ড স্যানিটাইজার মাস্ক অবশ্যই ব্যবহার করবেন, ডিস্টেন্স মেনটেন করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।